নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন প্রকাশ দাস। প্রথমে যাচ্ছি রফিকুল ইসলাম খানের কাছে। রফিকুল ইসলাম খান, নির্বাচনের পরে গাজীপুরের রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর ভোটের আমেজ নিশ্চয়ই এখনও রয়ে গেছে? শাহনাজ, আসলে গাজীপুরে যে পাঁচটি নির্বাচনী আসন এলাকা রয়েছে, পাঁচটি আসনে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা চারটি আসনে বিজয়ী হয়েছেন এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। এবং যারা বিজয়ী হয়েছেন তারা সকলেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। স্বতন্ত্র যিনি, তিনিও আওয়ামী লীগের রাজনীতি করেন। মূলত সকলেই কিন্তু বলছেন গাজীপুর জেলাকে তারা যে উন্নয়নের ধারা রয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। আপনাকে যদি একটু বলি যে গাজীপুর এক আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, তিনি কিন্তু চতুর্থবারের মতো আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে প্রায় 17,000 ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেছেন। আর গাজীপুর দুই আসনের জাহিদ আহসান রাসেল বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন, তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় 22,000 ভোটের ব্যবধানে কিন্তু তিনি পরাজিত করেছেন। এছাড়া গাজীপুর তিন আসনে বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, তিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, তাকে প্রথমবারের মতো রোমানা আলী টুসি 26,000 ভোটের ব্যবধানে কিন্তু পরাজিত করেছেন। এছাড়া যদি আপনাকে গাজীপুর চার আসনের কথা বলি, বঙ্গতা শহীদ তাজউদ্দিন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি তার আপন ফুফাতো ভাইকে প্রায় 50,000 ভোটের ব্যবধানে পরাজিত করে তিনিও চতুর্থবারের মতো এমপি হয়েছেন। এছাড়া গাজীপুর পাঁচ আসনে বর্তমান আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরুজ চুমকিকে কিন্তু আক্তারুজ্জামান স্বতন্ত্র প্রার্থী তিনি পরাজিত করে এখানে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। তো সারাদিনই কিন্তু উৎসবমুখর পরিবেশ ছিল, তবে ভোটের যে পরিবেশ সেটি সন্তুষ্ট ছিল, ভোটার উপস্থিতি কিছুটি কম ছিল, তবে সকলেই দাবি করছেন অন্যান্য ধারাটা যেন অব্যাহত থাকে। এই ছিল আসলে এখানে সর্বশেষ খবর। রফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ দাস, গতকাল ব্রাহ্মণবাড়িয়াতে ভোটের পরিবেশ কেমন ছিল, আর কোন কোন আসন থেকে কে কে জয়ী হয়েছে যদি আমাদের জানাতেন? জি শাহনাজ, আপনাকে জানিয়ে রাখি, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি আসনে গতকাল অনেকটা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোট গ্রহণ শেষে কিন্তু ভোট গণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা সর্বত্র কিন্তু অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে ছিল। গতকাল রাতে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয় এবং ফলাফল অনুযায়ী কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগ এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। আমি যদি ফলাফল বিশ্লেষণ করে বলি আপনাকে, ব্রাহ্মণবাড়িয়া এক যেটি নাসিন আসনে সেখানে কিন্তু জয়ী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ কে আকরামুজ্জামান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য ফরাদ হোসেন সংগ্রাম এমপি। তো ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনটির কথা যদি বলি, সেটি কিন্তু আওয়ামী লীগ তার জোট প্রার্থী জাতীয় পার্টিকে ছাড় দেয়। তো সেই আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন মঈন এবং তার নিকটবর্তী হয়েছেন এই আসনের সাবেক দুইবারের সাংসদ স্বতন্ত্র প্রার্থী ইগল পাখিমার আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ব্রাহ্মণের পাঁচ আসনে ফজলুর রহমান বাদল আওয়ামী লীগের প্রার্থী এবং ব্রাহ্মণের ছয় আসনে আওয়ামী লীগ থেকে কিন্তু ক্যাপ্টেন ওবায়দুল তাজুল ইসলাম জয়ী হয়েছেন। তো এখন পর্যন্ত কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় কোন রকম সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর এখন পায়নি। তো জেলা রিটার্নিং কর্মকর্তা পুলিশ সুপার জানিয়েছেন যে তারা জেলার সার্বিক নিরাপত্তায় কিন্তু সতর্ক দৃষ্টি রেখেছেন এবং সেই হিসেবে তারা নিরাপত্তা নিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ খবর। গতকাল থেকে এবং আজকে সারা দিনব্যাপী, সারা দেশব্যাপী আমাদের সহকর্মীরা নির্বাচন এবং নির্বাচন পরবর্তী খোঁজখবর রাখছেন। আমরা এই মুহূর্তে দিনাজপুরে যেতে চাই। বিপুল সরকার সানি আমাদের সাথে যুক্ত রয়েছেন, এখনকার আপডেট তার কাছে জানার চেষ্টা করব। সানি, নির্বাচন শেষ, সেই চ্যালেঞ্জ ছিল, বিভিন্ন রকমের উৎকণ্ঠাও ছিল, এখন কী অবস্থা দেখছেন? ফলাফল তো ঘোষণা করা হয়ে গেছে বেসরকারিভাবে। নির্বাচন জুড়ে দিনাজপুরে একেবারে শান্ত পরিবেশ ছিল এবং ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন মোটামুটি যারা আগ্রহী ছিলেন তারা। আমি যদি নির্বাচনের ফলাফল আপনাকে জানাই, দিনাজপুরে যে ছয়টি আসন রয়েছে এই ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রতীকের প্রার্থী। দিনাজপুর এক আসনে বিজয় হয়েছেন জাকারিয়া জাকা, তিনি স্বতন্ত্র প্রার্থী, দীর্ঘসূত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি পেয়েছেন 115,516 ভোট।
আর মনোরঞ্জনশীল গোপাল যিনি সংসদ সদস্য ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন 1,06,499 ভোট এবং বিলাসপুর দুই আসনে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নৌকা প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন 1,73,912 ভোট। এই ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার চৌধুরী জীবন তিনি পেয়েছেন 10,359 ভোট। তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং বিলাসপুর তিন আসনে জাতীয় সংসদের হুইপ এখানে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 1,08,254 ভোট। এই ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বজিৎ কুমার ঘোষ তিনি পেয়েছেন 54,038 ভোট। বিলাসপুর চার আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস মাহমুদ আলী তিনি 96,447 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিকুল ইসলাম তিনি 62,424 ভোট পেয়েছেন। দিনাজপুর পাঁচ আসনে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী তিনি 1,67,428 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি 26,482 ভোট দিয়ে 82 ভোট পেয়েছেন। এবং দিনাজপুর ছয় আসনে এখানে বিজয়ী হয়েছে শিবলি সাদিক তিনি 182,667 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল হক চৌধুরী তিনি 82,515 ভোট পেয়েছেন। এবং আমি যদি আপনাকে সার্বিক অবস্থা জানাই যে দিনাজপুরে গতকাল থেকে কিন্তু এখন পর্যন্ত এখন শান্ত পরিবেশ রয়েছে এবং গতকাল যে পরিমাণে এখানে পুলিশ বিজিবি র‍্যাব সেনাবাহিনী মোতায়েন ছিল মোটামুটি কঠোর একটা নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং যারা এখানে ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন তারা তাদের কাছ থেকে আমরা শুনেছি একেবারে শান্তিপূর্ণ ভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এবং আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই নির্বাচন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে যে ধরনের নাশকতার ঘটনা ঘটেছে বিশৃঙ্খল ঘটনা ঘটেছে সেক্ষেত্রে কিন্তু দিনাজপুরে একেবারে ব্যতিক্রম ছিল। দিনাজপুরে একেবারে কোনো ধরনের ঘটনা ঘটেনি ফলে যারা এই ভোটার তারা কিন্তু একেবারে বুঝতে পেরেছি। আমরা মোটামুটি সেখানকার চিত্র বুঝতে পারলাম। বিপুল সরকার সানি আপনাকে অনেক ধন্যবাদ। দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সবশেষ আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন। শীতের তীব্রতার মাঝে সারা দেশে চলছে বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকদের বিজয় উল্লাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনন্দ মিছিলের খবর আসছে। এছাড়াও ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় নির্বাচিত সংসদ সদস্যের। কোথাও কোথাও হয়েছে মিষ্টি বিতরণও। নির্বাচন নিয়ে আরও বেশি খবরাখবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন চৌধুরী এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন নুরুস্তফা মানিক। প্রথমে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন চৌধুরী। আনোয়ার হোসেন চৌধুরী, চাঁপাই নবাবগঞ্জে নির্বাচন পরবর্তী পরিবেশ আপনি কেমন দেখছেন এবং কোন কোন আসন থেকে কে কি কত কে কে কত ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন? হ্যাঁ শাহনাজ, আপনি যেমনটি বলছিলেন আসলে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে শান্তিপূর্ণভাবে গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের সহিংসতা ছাড়াই এই ভোট সম্পন্ন হয়েছে এবং আমরা ভোট কেন্দ্রগুলোতে লক্ষ্য করেছি ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যদিও আশঙ্কা করা হচ্ছিল বা ভোটাররা আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের ভিতরে এক ধরনের ভীতি কাজ করছিল এবং বিরোধী দলের হরতালও ছিল, তো কোনো কিছুই এই নির্বাচনে প্রভাব ফেলতে পারেনি। এবং এই নির্বাচনের শুরু থেকে যেমনটি আশঙ্কা করা হচ্ছিল যে হয়তো ভোটাররা এই নির্বাচনে তেমন ভাবে সাড়া দেবেন না, তবে দিন শেষে ভোটারদের উপস্থিতি আমরা মোটামুটি লক্ষ্য করেছি। এছাড়া নির্বাচনে প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে যে চাঁপাইনবাবগঞ্জ সদর তিন আসনে ভোট পড়েছে 23.06% এবং চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে ভোট পড়েছে 43.35% এবং এক আসনে ভোট পড়েছে 39.15% এবং ভোটের মোট গড় শতাংশ হচ্ছে 35.18%। তো রাজনৈতিক মহলে তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনে সব দলের অংশগ্রহণ না থাকা, বিএনপি জামাত অধ্যুষিত ভোটের একটি অংশ না থাকা এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ভোটারদের আকৃষ্ট করতে না পারে, এর সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের স্বতন্ত্র হয়, এই নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে তেমন আগ্রহ না থাকে, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম বলে রাজনৈতিক মহল মনে করছেন। এছাড়া আপনি যেমনটি বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের ভোটের ফলাফল যদি আমি আপনাকে জানাই, চাঁপাইনবাবগঞ্জ এক আসনে বিজয় হয়েছে নৌকার প্রার্থী ডাক্তার শামীমউদ্দিন আহমেদ শিমুল, তিনি পেয়েছেন 79,812 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শহীদ নজরুল ইসলাম তিনি পেয়েছেন 72,709 ভোট। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান তিনি পেয়েছেন
115,051 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের ইগল প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস তিনি পেয়েছেন 66,445 ভোট। এছাড়া চাপানবাবগঞ্জ তিন সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ বিশ্বাস তিনি পেয়েছেন 91,603 ভোট এবং নোঙ্গর প্রতীকের অর্থাৎ বিএনএম এর প্রার্থী মাওলানা আব্দুল মতিন তিনি পেয়েছেন 8,543 ভোট। তবে চাপানবাবগঞ্জ সদর তিন আসনে নোঙ্গর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিন তিনি গতকাল দুপুরের পরে বেশ কিছু অভিযোগ এনে এই ভোট বর্জন করেছেন। তবে নির্বাচন কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং নির্বাচন পরবর্তী কোনো সহিংসতার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, এমনকি কোনো প্রার্থীর পক্ষ থেকেও ভোটের ফলাফল নিয়ে কোনো আপত্তি করারও কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদিও এই নির্বাচন ঘিরে শুরু থেকে ক্ষমতাসীন এবং আওয়ামী পরিবারের জি আনোয়ার হোসেন মঞ্জু আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাচ্ছি নুরুসাফা মানিকের কাছে, যুক্ত হচ্ছেন খাগড়াছড়ি থেকে। নুরুসাফা মানিক, খাগড়াছড়িতে গতকালের ভোটের পরিবেশ কেমন ছিল, কত শতাংশ ভোট পড়েছে এবং এখন নির্বাচন পরবর্তী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, গতকাল যে ভোট অনুষ্ঠিত হয়েছে পাহাড়ি জেলা খাগড়াছড়ির একটি আসনে, সেই নির্বাচনকে বলা চলে যে বিগত অন্যান্য নির্বাচনের তুলনায় কিন্তু ব্যতিক্রমী একটি নির্বাচন গতকাল খাগড়াছড়িবাসী দেখেছে। অন্যান্যবারে আমরা দেখেছি জাতীয় কিংবা অন্যান্য যে স্থানীয় সরকার যে কোনো নির্বাচনে কিন্তু এখানে ছোটো বড় কোনো ধরনের ঘটনা কিন্তু ঘটেই থাকতো, তবে গতকাল শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু একটি ভোট অনুষ্ঠিত হয়েছে। সারাদিন ছোটোখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু বড় তেমন কোনো ঘটনা চোখে পড়েনি। এবং কালকে যে খাগড়াছড়ি জেলা যে এবার যে এই আসনে যে ভোটার সংখ্যা ছিল 515,419 জন, তার বিপরীতে কিন্তু 49.99% কিছু ভোট কাস্ট হয়েছে খাগড়াছড়িতে। তবে ব্যতিক্রমী একটি ঘটনাও ঘটেছে, সেটি হলো যে 11টি 19টি কেন্দ্রে কিন্তু, মানে তিন উপজেলার 19টি কেন্দ্রে কিন্তু কোনো ভোটে পড়েনি, মানে শূন্য ভোট কাস্ট হয়েছে গতকাল। সব মিলিয়ে কিন্তু যদি বলি যে নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের উপস্থিতি আমরা দুইটি কিন্তু লক্ষ্য করেছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল, তবে সকাল থেকে যে ঘন কুয়াশার কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তা কিন্তু কিছুটা বেড়েছিল এবং ভোটের যে পরিবেশ সেটি কিন্তু শান্তিপূর্ণ ছিল। তবে একটি নির্বাচন ভোটার শূন্য হওয়ার পেছনে যে 19টি কেন্দ্রে তার পেছনে একটি কারণ হিসেবে আমরা জানতে পারি, সেটি হলো পাহাড়ের যে আঞ্চলিক সংগঠন UPDF, সেই UPDFের একটি ভোট বর্জনের একটি কর্মসূচি ছিল, কিন্তু সেই কর্মসূচির প্রভাবটা পড়েছে বলে মনে করছেন। আর এর জন্য কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যে সন্ত্রাসী গ্রুপ অর্থাৎ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ তাদের যে প্রভাব সেটিকে কিন্তু তারা দোষারোপ করছেন। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে শান্তিপূর্ণ পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি। নুরুসাফা মানিক আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আমাদের দুজন প্রতিনিধি অপেক্ষা করছেন কুড়িগ্রাম থেকে, এবং আমরা শুরুতে কুড়িগ্রামে যেতে চাই গোলাম মাওলা সিরাজের কাছে। সিরাজ, নির্বাচন পরবর্তী ফলাফলের আজকে প্রথম দিন, সাধারণ মানুষজনের বক্তব্য একটু জানতে চাইব এবং যারা প্রার্থী ছিলেন, যারা বিজয়ী হয়েছেন, কাঙ্ক্ষিত প্রত্যাশিত বিজয় তারা পেয়েছেন, তারা কি বলছেন, তাদের বক্তব্যগুলো জানতে চাই। ইমতিয়াজ, আসলে অন্যান্য বার ভোটের ফলাফলের পরের দিনের যে আমেজটা থাকে সেরকমটা কিন্তু দেখা যাচ্ছে না কুড়িগ্রামে। যদিও এবার নির্বাচন কমিশনের একটি নিষেধাজ্ঞা রয়েছে যে আজকে মিছিল মিটিং করা যাবে না, আনন্দ মিছিল করা যাবে না, কিন্তু আমরা যে দলীয় পার্টি অফিসগুলো দেখেছি সেই দলীয় পার্টি অফিসগুলোতে কিন্তু লোকজন সকালবেলা জড়ো হয়েছিল, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে কিন্তু বরণ করে নিয়েছিল এমন আমরা দেখেছি। এটা একদম হচ্ছে দলীয় বা নির্বাচনী অফিস গুলো ঘিরে, যেটা জানেন যে কালকের ফলাফল কুড়িগ্রামে যে চারটি আসন রয়েছে এর মধ্যে কুড়িগ্রাম যে এক আসন, কুড়িগ্রামে এক আসনের মধ্যে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির AK মোস্তাফিজুর রহমান। সদরে যে দুই কুড়িগ্রাম দুই আসন রয়েছে সেখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী টাকমার্কা ডক্টর হামিদুল হক খন্দকার তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। একই সাথে বিজয়ী হয়েছেন কুড়িগ্রাম তিন আসনে নৌকার প্রার্থী সৌমেন্দ্র পাণ্ডে এবং কুড়িগ্রাম চার আসনে যে বিপ্লব হাসান পলাশ অ্যাডভোকেট আওয়ামী লীগের প্রার্থী তিনি বিজয়ী হয়েছেন। সবকিছু মিলে কালকে যে উৎসব আমেজ ছিল ভোটের সেটা কিন্তু আজ পর্যন্ত রয়ে গেছে মানুষের মাঝে, তবে অন্যান্য বারের তুলনায় এবারে খুব কম। আমরা দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি যে তারা আসলে তিন দিন পর হয়তো বিজয় মিছিলের আয়োজন করতে পারে কেউ কেউ, কিন্তু প্রার্থীরা কিন্তু যে দলীয় অন্যান্য যে নেতাকর্মী রয়েছে যারা এই বেশ কয়েকদিন ধরে
তাদেরকে ভোটে জেতানোর জন্য কাজ করছে, তাদের সঙ্গে কিন্তু শুভেচ্ছা বিনিময় করছে, মত বিনিময় করছে, সবকিছু মিলে যে নতুন ইলেকশন ইলেকশন হয়ে গেল, এখন নতুন প্রার্থীদের কর্মভাবনা নিয়ে কিন্তু চিন্তা করছে ভোটাররা। অনেক ধন্যবাদ গোলাম মোল্লা। সিরাজ, আমরা ঝালকাঠি যেতে চাই, আরেক সহকর্মী দেখতে পাচ্ছি, রতন আচার্য। রতন, আমরা কুড়িগ্রামের কথা জানছিলাম গোলাম মোল্লা সিরাজের কাছ থেকে, আপনি একটু ঝালকাঠির চিত্রটা যদি এক নজরে একটু বলেন আমাদেরকে, সেখানে কি আনন্দ মিছিল, যদিও ইসির পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা রয়েছে, একটু বলবেন। জি ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন গতকাল 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে শান্তিপূর্ণভাবেই, কোনো বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু আসলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ফল প্রকাশ করা হয়েছে। ঝালকাঠিতে 2টি কেন্দ্র রয়েছে। আমি যদি একটু আপনাকে বলি, ঝালকাঠিতে 2টি আসন রয়েছে, সেখানে ঝালকাঠি 1 এবং ঝালকাঠি 2। ঝালকাঠি 2টি আসনে কিন্তু আমাদের হেভিওয়েট প্রার্থী ছিলেন। ঝালকাঠি 1 আসনে ছিলেন আওয়ামী লীগের যোগ দেওয়া বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান উমের নৌকা প্রার্থী নিয়ে উনি বিজয় হয়েছেন। এবং ঝালকাঠিতে ছিলেন 2 আসনে ছিলেন আমির হোসেন আমু, আওয়ামী লীগের নৌকা প্রার্থী, উনিও কিন্তু বিজয় হয়েছেন। ঝালকাঠিতে বিজয় হওয়ার পরে, বিজয় লাভ করার পরে কিন্তু আসলে নেতাকর্মীদের মাঝে একটু আনন্দ উল্লাস দেখা দিয়েছে এবং মিষ্টি বিতরণ হয়েছে এবং ফুল দিয়ে তাদের বরণ করা হয়েছে। এবং সাধারণ ভোটাররা যেটা বলছে যে এই নির্বাচিত যারা হয়েছে তারা বিগত দিনে উন্নয়ন করেছে এবং এই উন্নয়নের ধারা তারা বজায় রাখবে বলে তারা জানিয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রতন আচার্য, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঝালকাঠি থেকে, তার কাছ থেকে সেখানকার সবশেষ আমরা। এবার কুড়িগ্রাম থেকে নির্বাচন পরবর্তী খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কুষ্টিয়া থেকে নির্বাচন পরবর্তী খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। সরুষ বিশ্বাস, নির্বাচনের পরবর্তী দিনে প্রার্থী, বিজয়ী প্রার্থী এবং তাদের সমর্থকদের উৎসব আমেজ কেমন দেখতে পাচ্ছেন, যদি আমাদের বিস্তারিত জানাতেন। শাহনাজ, আসলে উৎসব আমেজ বা কোনো আনন্দ মিছিল কিন্তু আসলে দলীয়ভাবে সিদ্ধান্ত যে এটি করা যাবে না, সে কারণে তারপরেও কিন্তু যে বাদ ভাঙা উচ্ছ্বাস, বিশেষ করে যারা স্বশা প্রার্থীদের পক্ষ থেকে আনন্দ উল্লাসের কথা আমরা জেনেছি। আরেকটি তথ্য শাহনাজ আপনাকে জানিয়ে রাখি, কুষ্টিয়া 4টি সংসদীয় আসনের মধ্যে 2 হেভিওয়েট প্রার্থী ছিলেন, এর মধ্যে একজন মাহবুবুল আলম হানিফ, তিনি সদর আসন থেকে নির্বাচিত হয়েছেন নৌকার প্রতীক নিয়ে, অন্যজন জাসদ সভাপতি হাসানুল্লাহ ইনু, তিনি কিন্তু পরাজিত হয়েছেন। এই বিষয়ে আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ির সামনে কিছুক্ষণ আগে তিনি মিডিয়ার সামনে ব্রিফ করেছেন, তিনি কিন্তু জরুরি কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই মুহূর্তে 14 দলের সমন্বয়ক আসগর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা রয়েছেন, তারা আসলে যেটি বলতে চেয়েছেন যে বিশেষ করে যে নির্বাচন হয়েছে, নির্বাচন তাদের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবশ্যই একটা ভালো একটা মাধ্যম ছিল এবং এই নির্বাচনে কিন্তু আসলে যে রেজাল্ট হয়েছে সেটি কিন্তু প্রত্যাশিত বলে তারা জানিয়েছে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যে পরবর্তী নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। শানা জি, শরীফ বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। এবার মাকসুদুন নবী যুক্ত হচ্ছেন কাকরাইল থেকে, আমরা যেতে চাই তার কাছে। মাকসুদুন নবী, আপনি তো ঢাকা দক্ষিণের গতকাল বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন, সেখানের খবর সংবাদ সংগ্রহ করেছেন, এবারে নির্বাচন নিয়ে যদি আপনার পর্যবেক্ষণ জানতে চাই। শাহনাজ, ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ঢাকা 9 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব সাবির হোসেন চৌধুরী। তিনি প্রাপ্ত ভোট অর্থাৎ গতকালকের যে ভোট প্রতিযোগিতা হয়েছে তাতে তিনি পেয়েছেন 90,396 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার আশপাশে তেমন একটা দাঁড়াতে পারেনি, লাঙ্গল প্রতীকে আবুল খায়ের, তিনি পেয়েছেন 2,794 ভোট। আমরা তার ছোট্ট করে প্রতিক্রিয়া জানতে চাইব, তিনি একটি গুরুত্বপূর্ণ কাজে একটু পরেই যাবেন। সাবির ভাই, অভিনন্দন আপনাকে সংসদ সদস্য আবারও নির্বাচিত হওয়ার জন্য। প্রথমে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। আমি প্রথমেই ঢাকা 9 নির্বাচনী এলাকায় যারা আমাকে আবার পুনর্নির্বাচিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আসলে মূল কাজটা এখন শুরু হবে। নির্বাচনে তো আমরা আমাদের পরিকল্পনা নিয়ে মানুষের কাছে যাই, তাদের যে সমস্যাগুলো আছে, তাদের যে প্রত্যাশাগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করার অঙ্গীকার করি। তো এখন আসল কাজ শুরু হচ্ছে।
এবং যেহেতু মানে পরপর কয়েকবার এমপি নির্বাচিত হলাম, মানুষের সেই আস্থার জায়গাটা তৈরি হয়েছে। সুতরাং চ্যালেঞ্জটাও সেইভাবে আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা যে কথাগুলো বলেছি আবারও প্রমাণ করতে চাই যে আমাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে। এটা মনে করা হয় সাবের হোসেন চৌধুরী এমন একজন মানুষ যার আন্তর্জাতিক অঙ্গনে একটা শক্ত যোগাযোগ আছে। আপনি জানেন যে এই নির্বাচনের আগে পশ্চিমাদের অনেক দৌড়ঝাঁপ ছিল, অবশেষে নির্বাচনটা হলো অনেক অনিশ্চয়তার পর। এখন এই নির্বাচন হওয়ার পরে আওয়ামী লীগ যখন 200 বেশি আসন পেল তাদের জোটসহ, তো এক ধরনের এক পেশে বিজয়, বিশাল বিজয়। এই অবস্থায় এই সরকার সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জগুলো সামনে আসতে পারে বলে আপনি মনে করেন? এখন একটা তো হচ্ছে পরিসংখ্যানের হিসাব যে আওয়ামী লীগ কয়টা আসন পেল। তবে আমার মনে হয় যে সবচেয়ে বড় অর্জন এই নির্বাচনের দিকে যদি আমরা তাকাই সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে যদি সেই ধরনের সুযোগ দেওয়া হয়, তাদেরকে যদি সেই ক্ষমতা দেওয়া হয় এবং তাদের যদি সহযোগিতা করা হয় তাহলে তারা অবশ্যই একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারে। বিএনপি যদি এই নির্বাচনে আসতো তাহলে সেটা ভালো হতো, সব দল যদি থাকতো, বা তারা আসেনি এবং সেটা মানে একটা অতীতের একটা পর্ব। তবে নির্বাচনের দিন আমরা লক্ষ্য করেছি যে একেবারে সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং যারা ভোট কেন্দ্রে গিয়েছে তারা কিন্তু তাদের ভোটের অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত হয়নি, তাদের কোনো বাধা দেওয়া হয়নি। সুতরাং আমরা যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা বলি বা আমাদের যে উন্নয়ন সহযোগীদের কথা বলি, নির্বাচনের দিন যা হয়েছে এবং সার্বিকভাবে বিএনপি অংশগ্রহণ করে নাই সেটা ছাড়া, কেন বিএনপি অংশগ্রহণ করে নাই এটা ছিল তাদের নিজস্ব একটা সিদ্ধান্ত। আওয়ামী লীগ তো তাদের বলে নাই যে তোমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বা নির্বাচন কমিশনও বলে নাই, তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা এই প্রক্রিয়া থেকে সম্পৃক্ত ছিল না। সুতরাং নির্বাচনের দিন যেভাবে নির্বাচনটি আপনার সার্বিকভাবে পরিচালিত হলো এবং নির্বাচন কমিশন প্রথমবারের মতো আমি মনে করি যে সিদ্ধান্তগুলো নিয়েছে, ধরুন ওসি, ডিসি, এসপি, তারা কিন্তু যাদেরকেই বলেছে তাদের ট্রান্সফার করা উচিত, পরিবর্তন করা উচিত, সরকার সেটা করেছে। তারা সেনাবাহিনী চাইল, সরকার কিন্তু সেখানে সেনাবাহিনী দিয়েছে। সো আগামী দিনের জন্য কিন্তু এটা একটা মডেল যে নির্বাচন কমিশনকে যদি আমরা সত্যিকার অর্থে সেই ক্ষমতাটা দেই এবং সরকারের মধ্যে যদি আন্তরিকতা থাকে তাহলে বাংলাদেশেও আমরা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে পারি এবং এটা সারা বিশ্বের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা। ছোট্ট করে দুটো প্রশ্ন করে শেষ করবো। আপনি বলছেন যে একটা সুষ্ঠু নির্বাচন যেহেতু হয়েছে এটা একটা ইতিবাচক, এর কোনো কোনো বিশ্লেষক মহল মনে করছে যে নির্বাচনের পর নিষেধাজ্ঞা বা অন্য ধরনের চাপগুলো আসতে থাকবে, আপনি কি সেটা মনে করেন? না, আমি সেটা মনে করি না। এবং দেখেন, কোনো দেশ যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় এটা তাদের মানে তাদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। তবে আমার মনে হয় আমরা যদি বিদেশি পর্যবেক্ষকদের কথা শুনি যারা ইতিমধ্যেই নির্বাচন মনিটর করেছে, সকলে কিন্তু বলেছে যে এটা একটা শান্তিপূর্ণ, একটা সুষ্ঠু নির্বাচন ছিল। সুতরাং তারপরে যদি কেউ কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে চায় সেটা তো খুবই দুঃখজনক হবে এবং আমি মনে করি না এই নির্বাচনের মাধ্যমে তার কোনো যুক্তি তার পক্ষে থাকবে। সবচেয়ে ছোট্ট করে যদি বলেন, 11টা আসন পেয়েছে জাতীয় পার্টি আর স্বতন্ত্ররা হচ্ছে 59টা, এই অবস্থায় সংসদে সত্যিকারের বিরোধী দল আসলে কে হবে? দেখেন, দল হিসেবে না দেখে আপনি যদি দেখেন যে যারা নির্বাচিত হয়ে এসছে স্বতন্ত্র হিসাবে, আমি তো মনে করি সংসদ কিন্তু আরও এখন অনেক ভাইব্রেন্ট হবে। কারণ একটা বিষয় মনে রাখবেন, যারা স্বতন্ত্র তাদের কি তাদের কোনো দলের কোনো কম্পালশন নাই, অর্থাৎ আমাদের সংবিধানে যে আর্টিকেলটি আছে যে আপনি কখনো দলের বিপক্ষে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, যদি নেন আপনার সংসদ সদস্য পদ হারাবেন। তো এটা তো তাদের জন্য একটা বিশাল একটা সুযোগ এবং আমি মনে করি তারা সেই সুযোগের সদ্ব্যবহার করবে এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে তারা তাদের ভূমিকা পালন করবে। ধন্যবাদ জনাব সাবের হোসেন চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শাহনাজ, এই ছিল আমার সঙ্গে সাবের হোসেন চৌধুরীর ছোট্ট একটা ইন্টারভিউ। এখনকার মতো এই পর্যন্তই। জি মাকসুদুন্নবী, আপনাকে ধন্যবাদ। ঢাকা নয় আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার মতামত জানাচ্ছিলেন, আমরা ছিলাম সেখানে। আবার চলে যাচ্ছি নির্বাচনের খবরাখবরে। মৌলভীবাজার থেকে নির্বাচন পরবর্তী খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুর রব এবং শেরপুর থেকে যুক্ত হচ্ছেন ইমরান হাসান রাব্বি। প্রথমে যাচ্ছি আব্দুর রবের কাছে। আব্দুর রব, নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি?
আপনি জানেন যে মৌলভীবাজার একটি এখানে আমরা সকাল থেকে দেখেছিলাম যে যে আব্দুর রবকে আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি না। আমরা চলে যাচ্ছি শেরপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, শেরপুরে নির্বাচন পরবর্তী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? প্রার্থীরা এবং যারা বিজয়ী প্রার্থী হয়েছেন তাদের সমর্থকরা নিশ্চয়ই বিজয় উৎসব করছেন এখন পর্যন্ত। শাহনাজ, শেরপুর জেলার 12,17,759 জন ভোটার ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের, 6,22,993 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শেরপুর জেলার এই তিনটি আসনে আমরা কিন্তু দেখেছি যে গতকাল দুইজন নতুন মুখের দেখা মিলেছে। শেরপুর এক আসনে স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন সানু ট্রাক প্রতীকে জয়ী হয়েছেন। 5 বারের এমপি এবং 2 বারের সরকার দলীয় যিনি হুইপ ছিলেন তাকে পরাজিত করে কিন্তু স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন সানু জয়ী হয়েছেন। শেরপুর 2 আসনে 6ষ্ঠবারের মতো বিজয়ী হয়েছেন বেগম মতিয়া চৌধুরী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী। তিনি কিন্তু 6ষ্ঠবারের মতো জয়ী হয়েছেন। এবং শেরপুর 3 আসনেও এবার প্রথমবার এমপি হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডিএম শহীদুল ইসলাম। আমরা দেখেছি যে শেরপুর জেলার এই 3টি আসনে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে কিন্তু গতকাল ভোট দিয়েছে। যদিও এই ভোট প্রদানের বা ভোট গ্রহণের হার মাত্র 51.15%। আমরা কথা বলেছি জেলার রিটার্নিং কর্মকর্তাদের সাথে, তারা বলেছেন যে বিচ্ছিন্ন কোনো ঘটনা বাদে খুব বেশি আইন শৃঙ্খলার অবনতি কিন্তু শেরপুরে হয়নি, তবে কিছুটা সহিংসতা ছিল। সেই সহিংসতার মাঝে শেরপুরের কর্মরত 2 জন গণমাধ্যম কর্মী কিন্তু আহত হয়েছিলেন। নৌকার প্রার্থীর সমর্থক এবং স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন ট্রাক প্রতীকের সমর্থক এর যে সহিংসতার ঘটনা, সেই ঘটনা কিন্তু ছিল। এবং সেই সাথে আমরা দেখেছি গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু বিজয়ী যে সকল প্রার্থী রয়েছেন তাদের সমর্থকরা কিন্তু বিজয় উল্লাস করে যাচ্ছেন। এবং শেরপুর এক আসনে বলা চলে যে গত 25 বছর পর নতুন একজন সংসদ সদস্য বেসরকারিভাবে জয়ী হবার পর তার সমর্থকরা কিন্তু বেশ বিজয় উল্লাস করেছেন। আমরা এই বিজয়ী প্রার্থী যিনি সানোয়ার হোসেন সানু রয়েছেন, তিনি শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি কিন্তু বলেছেন যে তার উন্নয়ন নির্ভর স্মার্ট শেরপুর গড়ার প্রত্যয়ে তিনি কাজ করে যাবেন। এই ছিল শাহনাজ আমার কাছে নির্বাচন পরবর্তী শেরপুরের সর্বশেষ পরিস্থিতি। জি, ইমরান হাসান রাব্বি, আপনাকে ধন্যবাদ।